সালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে আমাদের মোবাইলের সেটিংয়ে। তো সেই সেটিংগুলি হয়তো আপনারা জানেন না, হতে বা কেউ জানেন। তো বন্ধুরা, সেটিংগুলির মূল উদ্দেশ্য কী? তো সেই সেটিংগুলি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনারা জেনে নেবেন। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি। তো বন্ধুরা, যেমন ধরেন আপনার মোবাইলে যে কল আসবে, তো কলটি আপনারা হয়তো আঙুল দিয়ে টাচ করে আপনারা কলটি রিসিভ করেন, তো আপনাদেরকে আপনি আঙুল দিয়ে টাচ করে আপনাদেরকে রিসিভ করতে হবে না। তো কীভাবে সেটি সম্ভব, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকবেন। তো বন্ধুরা, শুধুমাত্র আপনি কানে ধরবেন আপনার মোবাইল ফোনটি, তো আপনার কলটি অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যদি অবাক হন, তো অবাক হওয়ার কিছুই নেই। তো হয়তো আপনারা জানেন বা কেউ হয়তো জানেন না, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি যদিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, পাঁচটি সেটিং বা পাঁচটি ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। চলুন বন্ধুরা ভিডিওটি। বন্ধুরা, এবার আমাদেরকে যে মোবাইলের সেটিংটি রয়েছে সেটিংটি আমাদেরকে ওপেন করে নিতে হবে, সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে। তো আসার পরে এবার আমাদেরকে নিচনে চলে আসতে হবে। নিচনে আসার পরে কানেকশন কনভেনিয়েন্স টুল সেটিতে টাচ করবে। টাচ করার পর আপনি এখানে প্রথমে পেয়ে যাবেন ম্যাক গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটন। তো আপনি এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি যে মোবাইলের সাথে বা আপনি কথা বলতে চান, তো এখানে দেখছেন আপনার যে পাওয়ার বাটনটি রয়েছে, যেটিতে আপনারা মোবাইলটি অন করেন বা লাইটটি অফ করেন, সেটি আপনারা চেপে রাখবেন। চেপে রাখার পরে এরকম আপনার গুগল অ্যাসিস্ট্যান্টটি ওপেন হয়ে চলে আসবে। তো এটি আপনারা ওপেন করে রাখবেন অবশ্যই, তো আপনারা অবশ্যই এটি বুঝতে পেরেছেন। তো তারপরে যে সেটিং রয়েছে সেখানে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে চাইলে আপনার মোবাইলের ব্যাক বাটনগুলি বা হোম বাটনগুলি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আপনার এটিতে টাচ করা আছে, আপনারা নিচনে টাচ করবেন, আপনার হোম বাটনটির উল্টো পাল্টা হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা পারবেন সেট করতে। তো এখানে অনেকগুলি সেটিং আছে বন্ধুরা, তো এটি আপনারা এইগুলি আপনারা চেক করে নিতে পারেন। যেমন ধরেন এখানে আবারও মোড়ে টাচ করবেন, টাচ করার পর এখানে সুইপ আপ গেস্টার সেগুলোতে টাচ করবেন, আরও আপনারা হোম বাটনগুলি পেয়ে যাবেন। যেমন ধরেন আপনার এখানে ব্যাক বাটনগুলি শো করছে, আপনারা সেগুলি শো করবে না, আপনি নিচন থেকে টাচ করলে আপনার ব্যাক বাটন চলে আসবে। তো এইগুলো আপনারা সেটিং করে নেবেন। তারপরে নিচে রয়েছে অ্যাসিস্টিভ বেল, সেখানে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে অপশানটি অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনার মোবাইলে যে এখানে দেখতেছেন এই হোম বাটনটি এখানে চলে আসবে। তো আপনারা চাইলে এটিও আপনারা অন করে নিতে পারবেন বা আপনি এখানে ছোটো বড়ো করতে পারেন। আপনি কালারটি দেখতেছেন, কালারটি আপনি হোয়াইট করে নিতে পারেন বা আপনি ফুল কালার নিতে পারেন। সেগুলি আপনারা সেটিং করে নেবেন এটি চাইলে। তো আমি এটি অবশ্যই আমি অফ করে রাখলাম। তারপরে আপনারা ব্যাগে চলে যাব। তারপর এখানে দেখছেন স্মার্ট সেট বার, সেখানে টাচ করবেন। টাচ করার পর আপনি এগুলি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যে সাইড থেকে টানবেন আপনার ফাইলগুলি দেখাবে, এগুলি আপনি অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনার ফাইলগুলি হয়ে দেখাবে। তো আপনারা চাইলে এটি অন করে রাখতে পারেন বা আপনি অফ করে রাখতে পারেন। তো আমি এটি অফ করে রাখলাম। তারপর আবারও ব্যাগে চলে যাব। তো মূল সেটিং আপনাদের এখানে চলে আসবেন, গেস্টার মোটিশন সেখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখছেন স্ক্রিন অফ গেস্টার, সেখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনারা আপনার মোবাইলের যে সেটিংগুলি রয়েছে, তো এখানে দেখছেন ডাবল ট্যাপ টু টু রান স্ক্রিন ওয়ান। তো আপনি এখানে আপনার যে লক হয়ে আছে আপনার ফোনটি, তো আপনি ডাবল ট্যাপ করলে আপনার স্ক্রিনের লাইটটি চলে আসবে। তো এটি আপনারা চাইলে অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। তো আমি পরে যে রয়েছে ড্রয়ে ও টু এনেবল ক্যামেরা, তো আপনি এটি অন করে রাখবেন বা অফ করে রাখবেন। তো আপনার মোবাইলের যে স্ক্রিন লাইটটি আসে না, তো আপনি এখানে ও লিখবেন আপনার স্ক্রিনে, তো আপনার ক্যামেরাটি ওপেন হয়ে চলে আসবে। তো আপনাদেরকে মোবাইলের লক স্ক্রিন খুলতে হবে না বা আপনাকে ক্যামেরা বের করতে হবে না, আপনি ও লিখবেন, শুধুমাত্র আপনার ক্যামেরা বের হয়ে চলে আসবে। তারপরে রয়েছে ড্রয়ে ভি টু ত্রন ওয়ান ফ্ল্যাশ লাইট, তো এখানে আপনারা চাইলে ভি এখানে অপশানটি রয়েছে নিচনের অপশানটি, তো এটি আপনারা অন করে নেবেন বা অফ করে অফ করা আছে আপনাদের মোবাইলে হয়তো, তো এটিও আপনি অন করে নেবেন। তো আপনার মোবাইলের স্ক্রিন আপনার লাইটটি অফ রইবে, তো আপনি শুধু স্ক্রিনে লিখবেন ভি। তো ভি লেখার পরে আপনার
ফ্ল্যাশটি আপনার মোবাইলের যে লাইটটি রয়েছে পিছন দিকে সেই লাইটটি আপনার অন হয়ে যাবে অটোমেটিকলি। তারপর এখানে দেখতেছেন বন্ধুরা এই এখানে চারটি তিনটি ট্রিক্স আপনারা হয়তো জেনে নিলেন। তারপরে অপশনটিতে চলে যাবেন, এখানে দেখতেছেন স্মার্ট কল, এখানে টাচ করবেন, টাচ করার পর অটো কল ওয়াইন প্লাসিং ফোন টু ইয়ার, তা আপনি এখানে অন করে রাখবেন এই সেটিংটি, এটি সেটিংটি অন করে রাখবেন এইগুলি সেটিং, তা আপনার অটোমেটিকলি আপনি ফোনটি যে আসবে আপনার কলটি যে আসবে আপনার মোবাইল ফোনে তো অটোমেটিকলি আপনি কানে ধরবেন তো আপনার ফোনটি রিসিভ হয়ে যাবে, আপনাকে আঙুল দিয়ে টাচ করে আপনাকে ফোনটি রিসিভ করতে হবে না। এইগুলি আপনারা অন করে নেবেন, অন করে নেওয়ার পর আপনি এখানে যতটি রয়েছে আপনি অন করে নেবেন। তো এখানে দেখছেন আবারও নিচুনে সব নিচুনে যে অপশানটি রয়েছে ফ্লিপ টু মোড ইনকামিং কল, তো এটা আপনারা টাচ করবেন, টাচ করবার আপনার আঙুল দিয়ে আপনি এটি ই করতে পারেন, কল রিসিভ করতে পারেন। তারপরে আপনারা রয়েছে এখানে দেখছেন রেস্ট টু ট্রন ওয়ান স্ক্রিন, তারপর এখানে ফিঙ্গার থ্রি ফিঙ্গার শট স্ক্রিন শট, তো আপনি এটি অন করে রাখবেন আপনার মোবাইলের যে ওপর থেকে আপনি তিনটি আঙুল দিয়ে টাচ করে টানবেন আপনি আপনার স্ক্রিন শট আপনার অটোমেটিকলি ফটো উঠে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের ছোটো ছোটো ট্রিক্স, তো আপনাদেরকে কেমন লাগলো? যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন ভিডিওটিতে এবং কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো এবং কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা সব ভালো থাকুন, আশা করি আপনারা সব